অপু কেমন আছিস? ভালো? মাঘ কুয়াশার চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর, কোথা দিয়ে কেটে গেল রে এতগুলো বছর? যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিন ঘড়িটার কাঁটা। অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা। তোর সাথে শেষ দেখা নাগপুর কলিয়ারি, তোর সাথে প্রায় 30 বছর পরে তো যোগাযোগ। তুই বলবি আমার দোষ, রাখিসনি কেন যোগাযোগ? যোগ আর যোগ রাখবো কোথায়, আয়ুষ্কালে শুধুই বিয়োগ। 6 দিদি, 10 বাবা, 17 গেলেন মা, আর 22 বছর ফাগুন মাস যেদিন গেল অপর না। আর শুধু ওরাই নাকি, কয়লার ট্রেন, দুঃখ পুকুর, গরুর গাড়িটাও ছেড়ে দিয়েছে কাশ ফুলে ঢাকা নিশ্চিন্দিপুর। অপু, তোর তেতলা জানলা থেকে গ্রামের রাতটা দেখা যায়, মা অপর্ণা মুছে গেল ওদের মুখের টুকিটাকি, বলি ফেলল অপর্ণার ছবি, হাঁ করে দেখছ আমি নতুন নাকি। মনে পড়ে সেই খুলনা যাওয়া, পদ্মা নদী, ছবির সেট, হঠাৎ তুই ডাকলি আমায়, হাতটা দে না ইডিয়েট। হ্যাঁ, ওই গল্পের পাতা, আমার অপ্রকাশিত প্রথম বই, গল্পের শুরুটা তুইও জানিস, গল্পের শেষটা গেল কই? একটা নাম রাখবো শুধু, একটা নাম রাখবো শুধু, পিতা নয়, লেখক নয়, স্বার্থ নয়, শুধু বন্ধু।